যারা আসলে গুগল ফটোজে তাদের ফটোজ এবং ভিডিও রাখেন তাদের ক্ষেত্রে একটা আপনার ছিল ব্যাড নিউজ আছে এবং অনেকেই আসলে যারা জানেন যে আসলে গুগল ফটোজে আপনি আর ফ্রি ফটোজ রাখতে পারবেন না কবে থেকে না এবং এই ক্ষেত্রে আপনার এক্সিস্ট্যান্ট যে ফটোজগুলো বা ভিডিওসগুলো আছে সেগুলো আপনার আসলে ডিলেট হয়ে যাবে কিনা না এছাড়াও আপনি আসলে কিভাবে ট্রিক্স বা কিভাবে করে আপনি আসলে ফ্রি এই গুগল ফটোজ ইউজ করতে পারেন টোটাল ডিটেলস নিয়ে আজকের ভিডিওটি সো হালিভিয়াস আসসালামু আলাইকুম দিস ইজ মোসম রেলটেক মাস্টার আজকে আমরা আসলে এই গুগল ফটোজের যে নতুন আপডেটটা এসেছে মানে এই গুগল ফটোজের যে স্টোরেজ পলিসি চেঞ্জ হয়েছে সেটা সম্বন্ধে জানাবো আই থিঙ্ক সো এই ভিডিওটি যদি আপনি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখেন তাহলে সেই ক্ষেত্রে এই গুগল ফটোজ সম্বন্ধে আপনারা আসলে কনফিউশন থাকবে না যে কী চেঞ্জ আসছে না আসছে সো চলুন শুরু করে আজকের ভিডিও অ্যাট ফার্স্ট গুগল ফটোস নিয়ে যে আপনাদের কনফিউশনগুলো আছে সেটা আগে ক্লিয়ার করি ফার্স্ট অফ অল ছিল নতুন রুলস অনুসারে আপনার এক জুন থেকে আপনি কোনো প্রকার ফটোজ আর ফ্রিতে রাখতে পারবেন না আপনার ফটোজের জন্য বলেন ইমেলের জন্য বলেন বা আপনার গুগল ড্রাইভে বা গুগল শিটের জন্য বলেন না কেন আপনি টোটালি ফ্রি সব কিছু পাবেন হচ্ছে পনেরো জিবি এই পনেরো জিবির মধ্যে আপনার ফটোজ ভিডিওজ বা আপনি যাই রাখেন না কেন ইমেল রাখেন না কেন সব কিছু এই ফ্রি স্টোরেজের মধ্যে রাখতে হবে মানে আগে যেমন ছিল আপনার হচ্ছে ফটোজ ভিডিওস এই টাইপের জিনিসগুলো আপনি কিন্তু গুগল ফটোসে হাই রেজলিউশনেও রাখতে পারতেন সেটা হচ্ছে আনলিমিটেড স্টোরেজ ছিল আপনার যত ইচ্ছে ফটোজ আপনি রাখতে পারতেন ভিডিও রাখতে পারতেন বাট এই সুবিধাটা একজন থেকে থাকবে না সো এবার হচ্ছে কিছু কোশ্চেন ফার্স্ট অফ অল হচ্ছে ভাই আমার যে আগের আছে সেগুলো কি হবে ফর এক্সাম্পল মনে করেন ফটোজ আছে যেগুলো হচ্ছে মনে বিশ জিবি বা পাঁচ জিবি বা ছয় জিবি এরকম টাইপের আমার হচ্ছে আছে সেগুলোর ক্ষেত্রে কি হবে সেই ক্ষেত্রে আপনার কিছুই হবে না আপনার একজনের আগে মানে একজুনের আগে বলতেছিলো আর মাত্র এক দুই দিন বাকি আছে এই এক জুনের আগে যত ফটোজ আপনি ক্লিক করেছেন বা যত ফটো আপনি তুলেছেন বা যত ফটোজ আপনি আসলে হাই রেজুলেশন আপলোড করে থাকেন সেই ফটো কোনো প্রকার প্রবলেম হবে না এবং সেই ফটোজ আপনার ওই স্টোরেজে থাকবে যদি আপনি রিলেট করে দেন পরবর্তীতে আর আপলোড করতে পারছেন না আপনাকে আপলোড করতে হবে এই গুগল ড্রাইভে সো এটা একটা ব্যাপার দ্বিতীয়ত আসে হচ্ছে একজনের পর থেকে আপনি আর আসলে মানে আপনার যত ফটোজ আছে সেগুলো যখন স্টোর করবেন সবগুলো আপনার ড্রাইভে যোগ হবে বা গুগল ড্রাইভে যে পণ্যজীবী আছে সেটার মধ্যে যোগ হবে অনেকে দেখা যায় যে স্টোরেজ সংকটে হোক তাদের জন্য এই গুগল ফটোজ কিন্তু ভালো একটা ব্যাক ছিল বাট এখন তাদের জন্য আমি আসলে কয়েকটা টিপস দিতে পারি ফার্স্ট টিপস হচ্ছিল আপনার মানে যদি গুগল অ্যাকাউন্ট থাকে দুই চারটা তাহলে সেই ক্ষেত্রে আপনি ডিভাইডেড ডিভাইডেড করে রাখতে পারেন এবং যদি আপনি ভিডিওস আপলোড করেন বা ফটোজ আপলোড করেন নেক্সট থেকে সেই ক্ষেত্রে অবশ্যই আপনি লো রেজোলেশন করে দেন আসলে আপলোড করবেন মানে যেগুলো স্টোরেজ রাখতে চান সেই ক্ষেত্রে এছাড়াও দেখা গেছে যে আপনি চাইলে মাল্টিপল অ্যাকাউন্ট ইউজ করতে পারেন এখন থেকে আসলে সিঙ্ক ইউজটা করবেন না কারণ সিঙ্ক ইউজ করলে দেখা যাচ্ছে যদি আপনার স্টোরেজ ফুল হয়ে যায় তখন আপনার মেল আসতে সমস্যা হবে বা দেখা গেছে আদার্স কাজ করতে সমস্যা হবে এবং বারবার ওয়ার্নিং পাবেন সো আপনার সুইংটা অফ করে দিতে হবে দেন হচ্ছিলো আপনার যেগুলো ইম্পর্টেন্ট ফটোজ সেগুলো জাস্ট হচ্ছে আপনি ব্যাকআপ রাখবেন তাও নর্মাল রেজলিউশনে সো জুন মাসের এক তারিখের আগে আপনি চাইলে আপনার যতগুলো ফটোজ আছে যেগুলো আপনি চাচ্ছেন যে ব্যাকআপ রাখতে বা অনেক দিন ধরে রেখে দিতে তাহলে সেই ক্ষেত্রে আপনি হাই রেজলিউশন সিলেক্ট করে আপনার ফটোজে জমা রাখতে পারেন মানে এটা আমার টিপস আর কি যদি চান তাহলে সেটা করে রাখতে পারেন বা যে ফটোজগুলো আসলে এত বেশি ইম্পর্টেন্ট না সেগুলো চাইলে আপনি ডিলিট করে দিতে পারেন বা ভিডিওসগুলো ডিলিট করে দিতে পারেন সো এই ছিল আসলে নর্মাল টিপস এছাড়া আপনি চাইলে স্টোরেজ কিনে ইউজ করতে পারেন গুগলে ওয়ান ড্রাইভ ইউজ করতে পারেন দেখা গেছে যে আপনি মানে একটা ওয়ান ড্রাইভ পারচেস করেন সেক্ষেত্রে আপনার ফ্যামিলিদের সবাদের সাথে আসলে কানেক্ট করে দিলেন সেই ক্ষেত্রেই স্টোরেজটা আপনি বা একটু বেটার পাবেন বাট মান্থলি কিন্তু চার্জ দিতে হবে যদি আপনি চান আর যদি না চান সেই ক্ষেত্রে ওই যে বললাম মাল্টিপল আপনার হচ্ছে অ্যাকাউন্ট ইউজ করতে পারবেন সো এবার আসলে হচ্ছে এই জুন মাসের এক তারিখ থেকে নতুন আরেকটা পলিসি আছে সেটা হচ্ছে যে বিগত দুই বছরের মধ্যে আপনি যদি কোনো জিমেল অ্যাকাউন্ট খুলে থাকেন এবং সেটা যদি না ইউজ করে থাকেন সেক্ষেত্রে যে কোনো টাইপের ইউজ হতে পারে Mira el cora থেকে বা ছবি আপলোড থেকে বা আপনার হচ্ছে এই কোনো অ্যাক্টিভিটিস যদি না করে থাকে তাহলে সেই ক্ষেত্রে ওই ধরনের অ্যাকাউন্টগুলো কিন্তু বন্ধ হয়ে যেতে পারে এবং বন্ধ হয়ে যাওয়ার প্রক্রিয়া আছে সেই ক্ষেত্রে ওই প্রক্রিয়া নিয়ে আমরা একটা ভিডিও করেছিলাম এর আগে এখানের মধ্যে দেখতে পাচ্ছেন এই ভিডিওটা আপনি দেখে নিতে পারেন সো আজকে এই পর্যন্ত অ্যাকচুয়ালি যারা এই গুগল ফটোজ নিয়ে কনফিউশন ছিল আই হোপ তাদের কনফিউশন ক্লিয়ার হয়ে গেছে এরপর আপনারা যদি চান আমাদের যে অফিসিয়াল গ্রুপ আছে সেখানে আপনি পোস্ট করতে পারেন যদি কোনো কিছু জানা থাকে ভিডিও ডিসক্রিপশনে আমাদের ফেসবুক গ্রুপের বা পেজের লিঙ্ক পেয়ে যাবেন সো আজকে এই পর্যন্ত এই থাকবেন আল্লাহ ফেজ